নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 7টা। ঘরের যা টুকটাক কাজ ছিল সেগুলো করে স্নান শেষ করে এখন যাব রান্না করতে। চলুন দেখা যাক কী কী রান্না করা হচ্ছে। আজকে রান্না করবো ডাটা দিয়ে মটরের ডাল। প্রথমে জলটাকে ফুটিয়ে নিয়ে ডালটা দিয়ে তাতে একটু সর্ষের তেল ও লবণ দিয়ে দিলাম। এখন ডালটাকে ভালো করে ফুটতে দেব। ডালটা ফুটে আসলে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। এখন দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এক বাটি ডাল সরে রাখছে আমার কর্তামশাইয়ের জন্য, উনি আবার রাতে ডাল ছাড়া কিছু খান না। ডালটাকে ভালো করে গলিয়ে নেব। ডালটা না গললে ডালে তেমন স্বাদ হবে না। তারপরে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে একে একে ডাটাগুলো সব ছেড়ে দেব। ডাটাটা কেমন খেতে হবে কি জানি, মিষ্টি হলে তো ভালো, না হলে কেউই খাবে না। ডালটা আমি পাশের বানারে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হবার জন্য। পাশের কড়াইটাতে মাছ দুটো ভেজে নেব। কাঁচার পরিমাণটা খুবই কম, তাই দুটো মাছই নিলাম। এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা দুটো তুলে নেব। ওই তেলটাতেই আমি পাঁচফোড়ন দেবো, এতে তেজপাতাও দেওয়া যায় কিন্তু আমি ভুলে গেছিলাম আর কি। তারপরে কচুগুলো দিয়ে দেব, কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু লবণ দেব যাতে কচুর জলটা সহজেই বেরিয়ে আসে। লবণ দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে জল বেরিয়ে আসলে কাঁচা লঙ্কা ও মাছ দুটো দিয়ে দেব। মাছ দুটোকে ভালো করে ভেঙে দেবো যাতে সম্পূর্ণ কচুতে লাগে। তারপর আবার একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে জল দিয়ে দেব, বেশি জল দিব না কারণ কচুর নিজস্ব একটা জল আছে। এখন কচুর জলটা আস্তে আস্তে শুকিয়ে নেব, কচুতে রস থাকলে ভাল লাগে না। আমার কচু রান্না প্রায় শেষের দিকে। এখন কচুটা কেমন খেতে হবে জানি না, তবে গন্ধটা বেশ ভালোই ছাড়ছে এবং দেখতেও মোটামুটি ভালোই লাগছে। এখন খেয়েই বোঝা যাবে কেমন খেতে হয়েছে আর কি। বিয়ের পরে এই প্রথম কচু রান্না করছি। বিয়ের আগে মাকে দেখেছি, বিয়ের পরে একবার শাশুড়ি মাকে রান্না করতে দেখেছি। আমার কচু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তার সাথে খাবার জন্য কয়েকটা পটল ভেজে নিয়েছি। এখন ওই তেলটাতেই পাঁচফোড়ন ও তেজপাতা ফোড়নে দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম। চেক করার পরে ডালটাকে নামিয়ে নেব। এটা আমার ডালের ফাইনাল লুক। সকাল 10টা, দেখুন কী জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতর গাছপালা দেখতে যে আমার কী ভালো লাগে। আমার শাশুড়ি মা দিকে আমাকে খাবার জন্য ডাকছে, যাই খেয়ে আসি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য বাই।